নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেবস্পোর্টসের পক্ষ থেকে আর আমি আপনাদের এস কে দেবনাথ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে দু হাজার তেইশে যে ফিজিক্যাল এডুকেশনের নোটিফিকেশন আসার কথা ছিল সেটি পাবলিশ হয়েছে আঠেরো সাত দু হাজার তেইশ তারিখে গতকাল এর আগের ভিডিওতে পিজিটি অন অন্য সাবজেক্টের যে ভ্যাকেন্সি ছিল সেটি ছিল সেটি সম্পর্কে একটি আগে একটি ভিডিও বানিয়েছিলাম এটি ফিজিক্যাল এডুকেশন এবং টিজিটি লেভেলের যে সাবজেক্ট আছে সে সম্পর্কে কিন্তু যেহেতু আমার সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান আমি ফিজিক্যাল এডুকেশনের উপরেই এই ভিডিওটা বানাচ্ছি যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে যারা পুরনো তারা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস দু হাজার তেইশ এটি পাবলিশ হয়েছে আঠেরো সাত দু হাজার তেইশ তারিখে এটি প্রথম পেজ প্রথম পেজে ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশান এবং সিলেকশান প্রসেস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিটি সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইত্যাদি সব কিছু প্রথম পেজে কত নম্বর পেজে আছে সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে এবার চলুন ধীরে ধীরে আমরা আস্তে আস্তে সব কিছু আলোচনা করার চেষ্টা করি রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল একলব্য স্কুল যেটি টিচিং এবং নন টিচিং যারা কোয়ালিফাইড করবেন তাদের জন্য থাকার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তারা কিন্তু তাদের থাকতে হবে ক্যাম্পাসের ভেতরেই সাইটটা হচ্ছে ইএমআরএস ডট ট্রাইভেলার ডট ডট ইন এই সাইটে গিয়ে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এবার কত তারিখ থেকে কত তারিখ অ্যাপ্লিকেশন ফ্রি এবং এজ ক্রাইটেরিয়া কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কোন ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে এক্সাম নেওয়া হবে কী কী নিয়ে যেতে পারবেন কী কী নিয়ে যেতে পারবেন না এক্সাম সেন্টারে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব চলুন এখানে এক্সাম ডেট এবং অন্য কিছু নিয়ে আলোচনা করি অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন আপ টু এগারোটা পঞ্চাশ আঠেরো আট দু হাজার তেইশ তারিখে আঠেরো আট দু হাজার তেইশ তারিখে অর্থাৎ আঠেরোই আগস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনাদের ডেট আছে অ্যাপ্লিকেশান করার এটি সম্পূর্ণ একটি অনলাইন ফর্ম অনলাইন মোডে আপনাদের এক্সাম ফি দিতে হবে ডিজিটের ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে পনেরোশো টাকা এবং হোস্টেল ওয়ান্ডারের ক্ষেত্রে এক হাজার টাকা আপনাদের অ্যাডমিট অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিশান সেন্টার সমস্ত কিছু পরে জানানো হবে আপনাদের এক্সাম ডিউরেশন হচ্ছে এক্সাম ডিউরেশন হচ্ছে দেড় ঘন একশো আশি মিনিট অর্থাৎ তিন ঘন্টা আর একশো পঞ্চাশ নম্বরের আপনাদের এক্সাম থাকবে এটি সম্পূর্ণ অনলাইন অন্য কোনোভাবে আপনি যদি অ্যাপ্লিকেশান ওখানে পাঠান সেটি অ্যাকসেপ্ট করা হবে না অর্থাৎ রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে যদি আপনারা পাঠান সেটি কোনো মতেই তারা গ্র্যান্ট করবে না ক্যান্ডিডেট বিলং এস সি এস টি পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের বয়সে যথারীতি ছাড় আছে সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আগে আপনাদের অ্যাপ্লিকেশান করার পদ্ধতি হচ্ছে ফার্স্টে আপনাদের নাম কন্ট্যাক্ট ডিটেলস ক্যাটাগরি education qualification ডিটেলস ডেট অফ বার্থ choose এক্সাম সেন্টার আর লাস্টে আপনাদের এক্সাম ফি দেওয়ার পরে আপনাদের ফাইনাল কমপ্লিট হয়ে যাবে এক্সাম অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের এক্সাম অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি এবং এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত এ পুরো কমপ্লিট হচ্ছে প্রসেসিং এক্সাম অ্যাপ্লিকেশান থেকে এক্সাম এক্সাম থেকে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট যতক্ষণ না বেরোচ্ছে আপনারা ইমেল আইডি এবং ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না আপনারা মাঝে মাঝে ইমেল আইডি এবং ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন কখন কোথায় এক্সাম হতে পারে সে সম্পর্কে বিস্তারিত ইমেলের মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আপনারা পরীক্ষা হলে কি কি নিয়ে যেতে পারবেন কি কি নিয়ে যেতে পারবেন না যারা অ্যাপ্লিকেশান করবেন তারা এই পিডিএফটি ডাউনলোড করার পরে খুব ভালো করে পড়ে নেবেন পড়ার পরে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন এটি খুব সুবর্ণ সুযোগ যারা ফিজিক্যাল এডুকেশনের উপরে পড়াশোনা করছেন এবং যারা ওয়েট করছিলেন একলব্য মডেল স্কুলে কবে ভ্যাকেন্সি বেরোবে তাদের জন্য এই ভিডিওটি টোটাল টিজিটির ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে টোটাল পিজিটির ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে পাঁচ হাজার ছশো ষাটটি হোস্টেল ওয়ান্ডার মেল ফিমেলের ক্ষেত্রে তিনশো পঁয়ত্রিশ তিনশো চৌত্রিশ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ছ হাজার তিনশো এখানে বিভিন্ন সাবজেক্টের দেওয়া হচ্ছে যেহেতু আমি ফিজিক্যাল এডুকেশান সোজাসুজি আমি ফিজিক্যাল এডুকেশানে চলে যাচ্ছি এখানে দেখুন মিউজিক আর্ট পিইটি মেল পিইটি ফিমেল এটি হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের জন্য যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন মেলের ক্ষেত্রে তিনশো একুশটি আর ফিমেলের ক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি থাকছে মেলের ক্ষেত্রে তিনশো একুশটির ভেতরে একশো একত্রিশটি হচ্ছে ইউ আর জেনারেল ই ডাব্লিউএস বত্রিশটি ছিয়াশিটি হচ্ছে ওবিসি বিসি এসসি হচ্ছে আটচল্লিশটি চব্বিশটি হচ্ছে এসটি আদার্স হচ্ছে সাতটি ফিমেলের ক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশের মধ্যে একশো বিয়াল্লিশ হচ্ছে জেনারেল চৌত্রিশ হচ্ছে ই ডাব্লিউএস তিরানব্বই হচ্ছে ও বিসি একান্নটি হচ্ছে এসসি এসটি আর এসসি হচ্ছে একুশটি পঁচিশটি এবং সাতটি হচ্ছে আদার্স টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সিক্স 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 ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ছশো ছেষট্টিটি এবার পিটির ক্ষেত্রে এ এ ভি এইচ এইচ এই সম্পর্কে বিস্তারিত আমি সামনে জানাচ্ছি এর অর্থ কী আচ্ছা এখানে আপনাদের যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে ভারতীয় হতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভারতীয় হতে হবে এবং ভ্যাকেন্সি অনুযায়ী আপনারা যে পোস্ট সিলেক্ট করবেন আপনি যে রাজ্যে সিলেক্ট করবেন সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে কোয়ালিফাইড অনলি নসেসারি সার্টিফিকেট শুড বি প্রসিডিউড অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করবেন সেগুলি ফার্স্টে এক্সাম হবে এক্সামের পর আপনাদের পাশ করার পর কাট অফ মার্কস আসবে সেখানে আপনি যদি পাশ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে শর্ট লিস্টে ডাকা হবে হচ্ছে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের সমস্ত ডকুমেন্টস যাতে সঠিক থাকে সেটি ওরা পরীক্ষা করে নেবে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টসের উপরে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন এজ লিমিট আঠেরো আট দু হাজার তেইশের আগে হতে হবে এবং আপনাদের যারা এসসি এসটি ও তারা যথারীতি যে গভর্নমেন্টের রিজার্ভেশন ক্রাইটেরিয়া থাকে সেখানে সেই অনুযায়ী আপনারা পাবেন আপনাদের আপনাদের থ্রি পয়েন্ট থ্রি হিসাবে আপনাদের ফাইনাল ক্যান্ডিডেটদের ডাকা হবে রাইটিং টেস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন তারপরে আপনাদের এখানে ডাইরেক্ট চাকরি এক্ষেত্রে আপনাদের ভাইভা থাকছে না ইন্টারভিউ থাকছে না আচ্ছা আপনাদের সেখানে ক্ষেত্রে সার্টিফিকেট ভেরিফিকেশানের সময় যদি আপনাদের কোনো কিছু ওদের মনে হয় যে ডুপ্লিকেট সেক্ষেত্রে আপনাকে সেখান থেকে আপনাদের বাতিল করে দেওয়া হবে এখানে আপনাদের যে স্যালারি দেওয়া হবে স্যালারি হচ্ছে টেন্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি ইংলিশ হিন্দি ম্যাথামেটিক্স ইত্যাদির ক্ষেত্রে সেভেন পে হিসেবে দেওয়া হবে চু চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত আর ফিজি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সিক্স লেভেল পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন এখানে মুড অফ এক্সাম এখানে মুড অফ এক্সাম হবে ওয়েম বেসিস পেন পেপারের মুডে এখানে কোনো অনলাইন এক্সাম হচ্ছে না যেটি কে এবং এনভিএসের ক্ষেত্রে অনলাইন এক্সাম হয়ে থাকে এরা এখনও তাই করেনি এরা এখনও ওএমআর সিটের মাধ্যমেই এক্সাম নেবে এক্সাম প্যাটার্ন হচ্ছে টিজিটির একশো কুড়িটি কোয়েশ্চেন থাকবে সঙ্গে ল্যাঙ্গুয়েজ থাকবে হিন্দি ইংলিশের জন্য দশ দশ এবং আপনার আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দশ অর্থাৎ তিরিশ দেড়শো নম্বরের আপনার এক্সাম থাকবে এর ভেতরে দেখুন যে আপনার সাবজেক্ট হিসেবে থাকবে আশি নম্বর সাবজেক্টে থাকবে আপনার আশি নম্বর আশি নম্বরটাকে আবার ডিভাইড করা হয়েছে সিক্সটি ফাইভ হচ্ছে আপনার সাবজেক্ট এবং এক্সটার্নাল অ্যাক্টিভিটি এবং বেসিস প্যানোগজির হিসাবে আপনাকে দশ নম্বর দেওয়া থাকবে এবং পাঁচ নাম্বার এন ইপি নতুন নিউ নিউ এডুকেশন পলিসি এবং খেলো ইন্ডিয়া প্রোগ্রাম এক্ষেত্রে আপনাকে পাশ দেওয়া হবে টোটাল আশি নাম্বার সাবজেক্ট হিসাবে থাকবে টোটাল একশো কুড়ি এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থাকবে তিরিশ টোটাল থাকবে আপনার দেড়শো নাম্বার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে ফর্টি পার্সেন্ট মার্কস পেতেই হবে তবে ফর্টি পারসেন্টের কম পেলে আপনাকে নেক্সট নেক্সট আপনার যে ওয়েমার শিট থাকবে সেটি দেখা হবে না ফর্টি পারসেন্ট মার্কস পেলে তবেই আপনার নেক্সট ওয়েমআর শিটটা দেখা হবে এরপরে আপনার যে যে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি যে রাজ্যে এক্সাম দেবেন সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে তার উপরে আপনাকে দশ নম্বর থাকতে হবে দেবে সেক্ষেত্রে বেঙ্গলি হতে পারে ইংলিশ গোড়া গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কাশি মালালাম ইত্যাদি এরপর আপনাকে ইংলিশ আর হিন্দি মাস্ক থাকতেই হবে সেটা আপনাকে পাস মার্ক তুলতেই হবে টোটাল একশো কুড়িটা কোয়েশ্চেন থাকবে একশো কুড়িটার মধ্যে আপনাকে একশো কুড়িটার করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে আপনার যা অফ মার্কস থাকবে এখানে নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিংটা হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটি ভুল কোশ্চেনের জন্য আপনার এক নম্বর কেটে নেওয়া হবে এবং প্রত্যেকটি সঠিক কোশ্চেনের জন্য আপনাকে এক নম্বর দেওয়া হবে নেগেটিভ মার্ক মার্কিং থাকছে আপনারা সতর্কভাবে আপনারা ওয়েম আর সিট ফিল আপ করবেন এবং আপনাদের যদি ওয়েমআর সিট সম্পর্কে আপনাদের রকম কোনো ইনকোয়ারি থাকে বা আপনাদের যদি কোনো কমপ্লেন থেকে থাকে সেক্ষেত্রে এক হাজার টাকা প্রসেসিং ফ্রি দিয়ে আপনারা সেটি করতে পারবেন সেক্ষেত্রে এই এক হাজার টাকাটা রিটার্ন হবে না অ্যান্সার কি অ্যান্সার কি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এই হচ্ছে আপনাদের সাইট ইএমআরএস ডট 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 ইন যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াক পড়াশোনা করছেন তাদের জন্য সুখবর বিপিএড এমপিএড করে যারা অন্য জায়গায় চাকরি করছেন অথবা বসে আছেন তারা অতি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশানটা করবেন এটি একটি সুবর্ণ সুযোগ ছশো ছেষট্টি অনেকগুলো পোস্ট একসঙ্গে বেরিয়েছে আর একলব্য স্কুল দু হাজার পর এই প্রথমবার করল এটি সম্ভবত অক্টোবর নভেম্বর মাসের মধ্যে আপনাদের এক্সাম হয়ে যাবে এবং দু হাজার চব্বিশের মার্চের মধ্যে আপনাদের জয়নিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আপনাদের যে অ্যাডমিট অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটি দশ দিন আগে অ্যাডমিট কার্ডটা আপলোড করা হবে এবং আপনাদের ওর অ্যাডমিট কার্ডেই শিফট হিসাবে এক্সাম নেওয়া হতে পারে সেক্ষেত্রে আপনাকে সব কিছু অ্যাডমিট কার্ডে উল্লেখ করা হবে আপনাদের এক্সাম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং সেটি নটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা হেল্পলাইন নাম্বারে কন্টাক্ট করতে পারেন অথবা ইমেল আইডি দেওয়া হয়েছে ইমেল আইডিতে আপনারা কন্টাক্ট করে আপনাদের অভিযোগ বা আপনাদের সাহায্য আপনারা নিতে পারবেন আপনাদের যাদের অ্যাডমিট কার্ড থাকবে তারাই কিন্তু আপনারা এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন উইদাউট অ্যাডমিট কার্ডে কেউ আপনারা এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন না আপনাদের এক্সাম সেন্টারে প্রবেশ করা প্রবেশ করানো হবে এক্সাম শুরু হওয়ার দু ঘন্টা আগে এক্সাম শুরু হওয়ার দু ঘন্টা আগে আপনাদের এক্সাম সেন্টারে প্রবেশ করানো হবে সেক্ষেত্রে আপনার কী কী নিয়ে যাওয়া হবে কী কী নিতে হবে না সেটি এখানে উল্লেখ করা হয়েছিল সেটা আপনারা একবার যারা অ্যাপ্লিকেশন করতে চান ভালো করে দেখে নেবেন আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু ফিল আপ করার পরে আপনাদের একটি যখন এক্সাম সেন্টারে যাবেন একটি ভ্যালিড আপনাদের আইডেন্টি আইডেন্টি কার্ড অর্থাৎ আধার কার্ড হতে পারে প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে আপনার অ্যাডমিট কার্ড এক্সাম সেন্টারের কিছু নিয়ম আছে সেগুলি আপনারা ভালো করে দেখে নেবেন আচ্ছা এবার আসছে এজ লিমিট অ্যান্ড কোয়ালিফিকেশন যেহেতু আমার ফিজিক্যাল এডুকেশন ডাইরেক্ট আমি ফিজিক্যাল এডুকেশনে চলে যাচ্ছি এই যে ফিজিক্যাল এডুকেশন চলে এসছে আপনাদের যারা জেনারেলি অ্যাপ্লিকেশন করতে যান তাদের পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে আপনারা ছাড় পাবেন সরকারি যে ছাড় দেওয়া হয় এবং যারা ইএমআরএস চাকরি করেন সেক্ষেত্রে তাদের আপ টু ফিফটি ফাইভ বছর বয়স পর্যন্ত আপনারা ছাড় পাবেন যারা বিপিএড করে বসে আছেন বিপিএড করে বসে আছেন অথবা এমপিএড নেট কোয়ালিফাই করেছেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের বিপিএড হতে হবে ডিপিএড বা সিপিএড হলে হবে না এরপরে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলি আপনারা ভালো করে দেখে নেবেন যেহেতু টিজিটিতে ফিজিক্যাল এডুকেশনে সিটেট হয় না সেই জন্য সিটেটের সার্টিফিকেট এখানে কোনো গ্র্যান্ট হবে না এরপরে আপনাদের যারা এসসি এসটি ওবিসি আছেন সেক্ষেত্রে শিডিউল কাস্টের জন্য পাঁচ বছরের ছাড় পাবেন আপনারা আর ও ক্ষেত্রে তিন বছরের ছাড় পাবেন আর সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করেছেন সেক্ষেত্রে আপনাদের পাঁচ বছরের ছাড় দেওয়া হবে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে পাঁচ বছর ওমেন্সের ক্ষেত্রে দশ বছর ছাড় দেওয়া হবে এসসি এস ক্যাটাগরি যারা ডিসেবিলিটিস ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে পনেরো এস সি এসটি ক্ষেত্রে তেরো আর জেনারেল ক্ষেত্রে দশ বছরের ছাড় দেওয়া হবে যারা অ্যাপ্লিকেশন করতে চান ভালো করে অ্যাডমিশ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করার আগে ভালো করে পিডিএফটা ডাউনলোড করে একবার পড়ে নেবেন এরপরে যা কিছু আছে আপনারা একবার ভালো করে দেখে নেবেন চোখ বুলিয়ে নেবেন অ্যাপ্লিকেশনটা করার আগে কিন্তু যারা ফিজিক্যাল এডুকেশন আছে তাদের কাছে আমার অনুরোধ অতি অবশ্যই আপনারা এটি ফিল করবেন আপনাদের যারা ডিসিবিলিটি আছে চল্লিশ শতাংশ ডিসিবিলিটি হলে তারা আপনারা অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছেন এবং বয়সরে ছাড় পাবেন এরপরে ওয়েবসাইট আপনাদের যে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে একবার দেখে নেবেন ক্যান্ডিডেট সেল অলসো বি লিবারেটেড ক্রিমিনাল আচ্ছা আপনাদের যদি সেক্ষেত্রে কোনো আপনাদের ক্রিমিনাল কোনো ব্যাড রেকর্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এলিজেবেল নাও হতে পারেন আধার আধার নাম্বার আপনাদের এখানে ম্যান্ডেটারি করা হয়েছে মনে হচ্ছে এরপরে আসছে আপনাদের এই যে এসসি এস ক্যান্ডিডেটদের জন্য এটি ফিজিক্যাল লিমিট এটি একটি ফর্ম এই ফর্মটি ফিল আপ করে আপনাদের হেলথের জন্য যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য এটি হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসির ক্ষেত্রে এরপরে আসছে এসসির ক্ষেত্রে এটি সাধারণত গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে সেন্ট্রালের থেকে যারা যেটা দিয়ে থাকে সবগুলোর ক্ষেত্রে সমানই থাকে একই রকম এরপর আসছে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আচ্ছা আপনারা যদি ব্যাক ব্যাকওয়ার্ড ক্লাস হন অর্থাৎ আপনার ইকোনমিক ব্যাকওয়ার্ড হন সেক্ষেত্রেও আপনারা পাবেন ছাড় পাবেন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের যে আছে সেটা আপনাদের করে নিতে হবে এরপরে আছে আপনাদের এক্সাম সেন্টার আসামের ক্ষেত্রে গোহাটি বিহারের ক্ষেত্রে পাটনা এভাবে প্রত্যেকটা স্টেটের একটি একটি করে গোয়ার ক্ষেত্রে পানজি গুজরাটের ক্ষেত্রে গান্ধীনগর এভাবে দেওয়া হয়েছে কেরালা ত্রিবন্ধমপুরম উড়িষ্যার ক্ষেত্রে ভুবনেশ্বর পাঞ্জাবের ক্ষেত্রে চন্ডীগড় যারা অ্যাপ্লিকেশন করতে চান এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা সিকিমের ক্ষেত্রে গ্যাংটক রাজস্থানের ক্ষেত্রে জয়পুর ইত্যাদি এই ছিল সম্পূর্ণ ভিডিও একটি চৌত্রিশ পাতার পিডিএফ যারা অ্যাপ্লিকেশন করতে চান ওতে অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এটি হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের একটি সুবর্ণ সুযোগ যারা অ্যাপ্লিকেশান করবেন এবং যারা ভাবছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করব তারা অতি অবশ্যই এটি ফিল আপ করুন এটি ফিল আপ করার পরে আপনারা খুব ভালো করে পড়াশোনা করুন এক্ষেত্রে আশা করি ছশো ছেষট্টিটি পোস্ট আছে মেল ফিমেল উভয় পক্ষেরই আপনারা অ্যাপ্লিকেশান করুন অ্যাপ্লিকেশান করলে আপনাদের অনেক অভিজ্ঞতাও বাড়বে এবং এক্সামও দিতে পারবেন যারা অ্যাপ পুরো ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে সেন্ট্রাল পে দেওয়া হবে সেন্ট্রালে যে পে দেওয়া হয় গ্রেড পে অর্থাৎ আপনাদের টিএডিএ দেওয়া হবে না এবং আপনাদের গ্রেড পে আর আপনাদের যে বছরে দুবার ইনক্রিমেন্ট হয় সেটাও হবে এখানে দেখুন লাস্ট ডেট হচ্ছে আঠেরো আট দু হাজার তেইশ আঠেরো আট আগস্ট মাসের আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের টাইম আছে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন এটি বেরিয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে যারা পুরনো লাইক করবেন এই মুহূর্তে স্পোর্টস কোঠার তেমন কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে না সেই জন্য নতুন কোনো ভ্যাকেন্সি আমি আপলোড করতে পারছি না এবং স্পোর্টস টায়াল সেটাও এখন বেরোচ্ছে না শুধু এখন বিপিএড এমপিএডের অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল এবং আদার স্টেটে যে ভ্যাকেন্সি অ্যাডমিশনের প্রসেস বলেছে সে সম্পর্কে আমার কাছে খবর আসলে আমি নতুন ভিডিও বানিয়ে আপনাদের কাছে দেব। আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে ওতে অবশ্যই জানাবেন যারা নতুন তারা ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফিজিক্যাল এডুকেশনের যারা স্টুডেন্ট আছে তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় এর জন্য শেয়ার করবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ